আজ 17 ফেব্রুয়ারি দুপুর আনুমানিক 1টার দিকে নগরীর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের আওতাধীন খুলশী থানার পলিটেকনিক্যাল এলাকায় মডেল স্কুলে SSC পরীক্ষা চলছে। আর কেন্দ্রের বাইরে তখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন সহকারী উপপরিদর্শক হিরণ মিয়া। দায়িত্ব চলাকালীন হিরণ মিয়া হঠাৎ দেখতে পায় দ্রুতগামী একটি সিএনজি চালিত ট্যাক্সির ভিতর থেকে ছোট কিছু একটা ছুড়ে মেরে সিএনজি ট্যাক্সিটি চলে যায়। সাথে সাথে হিরণ কিছু দূর এগিয়ে গেলে দেখতে পায় সেখানে আনুমানিক 7 থেকে 8 মাসের একটি বাচ্চা মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন এবং দ্রুত শিশু সন্তানটিকে উদ্ধার করেন। সে সময় তিনি কালপনা করে ঘটনাস্থলের আওতাধীন অফিসার ইনচার্জ খুলশী থানার সাথে আলোচনা করে বাচ্চাটিকে সুচিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। জানা গেছে CMP উত্তর বিভাগের পক্ষ থেকে বাচ্চাটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই বিষয়ে CMP DC বিজয় বসাক BNTV বলেন, শিশুটিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ায় শিশুটিকে বাঁচানোর সম্ভাবনা রয়েছে। শিশুটির দেখাশোনা করার জন্য 2 জন মহিলা কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে সে চমেক হাসপাতালের 8নং ওয়ার্ডে ICU চিকিৎসাধীন আছে। এদিকে চমেক হাসপাতালের চিকিৎসকরা ধারণা করছে শিশুটিকে প্রায় 7-8 দিন ধরে কোনো ধরনের খাবার দেওয়া হয়নি, তাই শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তবে ধারণা করা হচ্ছে শিশুটিকে মেরে ফেলার জন্যই খাবার দেওয়া হয়নি। এ সময় খুলশী থানার সহকারী উপপরিদর্শক হিরণ মিয়া BNTV বলেন, জি ওই আজকে দুপুরে আমি SSC পরীক্ষার ডিউটি করতেছিলাম মডেল স্কুলে, পলিটেকনিক্যাল মডেল স্কুল। তো ঘন্টা দিয়ে দিশা পায় আমি গেটের সামনের দিকে আসতে দূর থেকে অনুধাবন করতেছি, কেউ সিএনজি থেকে নাই না, কিছু ফেলে দিতেছে। কতল বসত দোয়া যায়, এর মধ্যে সিএনজিটা নাম্বারও খেয়াল করতে পারি নাই, ওরা চালাই গেছে গা। দেখলাম যে একটা বাচ্চা 8-9 মাসের এই দম টানাটানি অবস্থা, ওই অবস্থায় তার আমি কোলে তুলে আনি। কোলে তুলে আর পরবর্তীতে খুব দ্রুত সিটাং মেডিকেলে নিয়ে যাই। যাওয়ার পরে ডাক্তাররা মন্তব্য করতেছে যে হয়তো পরে বিগত 5-7 দিন খাওয়ায় নাই, যাতে মরে যায়। তার অসুস্থতার কারণে হয়তো এমন হইতে পারে যে বাবা মা চিকিৎসা দিতে একটু না, খাওয়া দাওয়া দিতে একটু না, এই কারণে আরো না খায় একেবারে মেরে ফেলতে চাইছিল। বর্তমানে এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে চট্টগ্রাম মেডিকেল 8নং ওয়ার্ডে ICU তে। ডেস্ক রিপোর্ট BNTV চট্টগ্রাম।